আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি মজাদার মতিচুর লাড্ডু রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে আমি বুন্দিয়া বানিয়ে নিব। বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন ছেঁকে নিয়েছি। এরপর বেকিং পাউডার সামান্য পরিমাণ দিয়ে দেব। এবার প্যানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন। এবার গরম তেলে বুন্দিয়া ভেজে নেওয়ার জন্য ছিদ্রযুক্ত একটি হাতা নিয়েছি। এখন বুন্দিয়ার ব্যাটারগুলো ছিদ্রযুক্ত হাতার উপর দিয়ে বুন্দিয়াগুলো গরম তেলে ভেজে নেব। বুন্দিয়াগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে উঠিয়ে নেব। আমার বুন্দিয়া বানানো রেডি। এবার এর বুন্দিয়াগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট স্টেপে আমরা শিরা তৈরি করে নেব। এজন্য একটি কড়াইয়ে চিনি দিয়েছি 1 কাপ। অল্প পানি দিয়ে শিরা তৈরি করে নেব। এ পর্যায়ে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দেব। এরপর ব্লেন্ড করা বুন্দিয়াগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য, শিরাগুলো শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে বাদাম দিয়ে দেব কয়েকটা, এতে করে লাড্ডু খেতে বেশি মজা লাগে। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। যখন আঠা আঠা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করবেন। এবার হাতে সামান্য তেল মেখে নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব। এই কাজটি গরম থাকা অবস্থায় করতে হবে, নইলে শক্ত হয়ে যাবে। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মতিচুর লাড্ডু রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।